আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন বন্ধুরা আজ আমি আপনাদের সামনে হেলথ কেয়ারের পক্ষ থেকে নতুন আরেকটি এপিসোড নিয়ে আসলাম তো বন্ধুরা আজ আমি আপনাদেরকে জানাবো কিডনি নষ্ট হওয়ার এমন কয়েকটি লক্ষণ এমন কয়েকটি কারণ যে সমস্ত কারণে আপনার কিডনি নষ্ট হয়ে যেতে পারে তো বুঝতে পারতেছেন আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আশা করি পুরো ভিডিও দেখবেন একটুও স্কিপ করবেন না বন্ধুরা মানুষের শরীরে কিডনি এমন একটি গুরুত্বপূর্ণ অর্গান কিডনি এমন একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যে অঙ্গ ছাড়া কোনো মানুষের পক্ষে বেঁচে থাকা সম্ভব নয় বন্ধুরা মানুষের শরীরে কুমোরের ডান দিকে একটি কিডনি এবং বাম দিকে একটি কিডনি থেকে থাকে যদি কারো এই কিডনিদয় নষ্ট হয়ে যায় তাহলে ওই মানুষটার পক্ষে বেঁচে থাকা সম্ভব না কারণ আমরা যে সমস্ত খাবার খাদ্য খেয়ে থাকি এ সমস্ত খাবারের মধ্যে যে ভিটামিন ক্যালসিয়াম পটাশিয়াম বা ফসফরাস এই ধরনের বিভিন্ন উপাদান থাকে এই সমস্ত উপাদানগুলিকে এই কিডনি সারা শরীরে ফিল্টার করে দেয় সমগ্র শরীরে পৌঁছিয়ে দেয় অথবা আমরা যে পানি পান করে থাকি এই পানিকেও কিডনি আমাদের সমস্ত শরীরে ফিল্টার করে দেয় পৌঁছিয়ে দেয় এখন যদি কোনো মানুষের কিডনি নষ্ট হয়ে যায় তাহলে কিডনি নষ্ট হওয়ার পরে অথবা কিডনির কার্যক্ষমতা নষ্ট হওয়ার পরে ওই ব্যক্তি যে খাবার আহার করে থাকে খেয়ে থাকে অথবা যে পানি পান করে থাকে কিডনি ওই পানি বা খাদ্যকে সঠিকভাবে ফিল্টার করতে পারে না অর্থাৎ ওই পানিকে অথবা খাদ্যের মধ্যে যে সমস্ত উপাদান থাকে ওই সমস্ত উপাদানকে কিডনি সঠিকভাবে সমগ্র শরীরে ফিল্টার করতে পারে না সমগ্র শরীরে পৌঁছে দিতে পারে না যার দরুন ওই ব্যক্তির বিভিন্ন ধরনের রোগ দেখা দেয় এমনকি এক পর্যায়ে ওই ব্যক্তি মৃত্যুবরণও করতে পারে তো বুঝতে পারতেছেন কিডনি আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ তো বন্ধুরা আজ আমি আপনাদের সামনে এমন ছয়টি কারণ তুলে ধরবো এমন ছয়টি ভুল আপনাদের সামনে তুলে ধরব যে ছয়টি ভুল অথবা কারণে আমাদের কিডনি সাধারণত নষ্ট হয়ে থাকে কিডনি নষ্ট হওয়ার প্রধান যে কারণ হচ্ছে বন্ধুরা সেটা হলো মদ মদ্যপান করা এবং অ্যালকোহল জাতীয় বিভিন্ন পানীয় সেবন করা কারণ কোনো ব্যক্তি যদি দীর্ঘদিন মদ পান করে অথবা অ্যালকোহল জাতীয় যে কোনো পানীয় সেবন করে তাহলে তার কিডনির কার্যক্ষমতা ধীরে ধীরে হ্রাস পেতে থাকবে এমন কি এক পর্যায়ে দেখা যাবে তার কিডনি একেবারেই নষ্ট হয়ে গেছে কারণ মদ এবং অ্যালকোহল জাতীয় পানীয়ের মধ্যে এমন কিছু উপাদান থাকে যে উপাদানসমূহকে কিডনির পক্ষে ফিল্টার করা সম্ভব হয় না কারণ বন্ধুরা কিডনির দায়িত্ব হচ্ছে আমরা যা কিছু সেবন করি আহার করি বা পান করি ওই সমস্ত খাদ্য বা পানীয় সারা দেহে ছড়িয়ে দেওয়া সারা দেহে ফিল্টার করে দেওয়া এবং আমাদের দেহে যে সমস্ত টক্সিন রয়েছে খারাপ উপাদান রয়েছে ওই সমস্ত টক্সিনকে পেশাবের সঙ্গে বের করে দেওয়া কিন্তু দীর্ঘদিন মদ পান করার কারণে এবং অ্যালকোহল জাতীয় যে কোনো পানীয় সেবন করার কারণে কিডনির কার্যক্ষমতা নষ্ট হয়ে যায় যার কারণে সে ঠিকভাবে আমরা যা আহার করি বা সেবন করি বা পান করি সেগুলিকে ফিল্টার করতে পারে না অতএব অবশ্যই আপনাকে মদ পান এবং অ্যালকোহল জাতীয় পানীয়কে অবশ্যই এড়িয়ে চলতে হবে আমরা সাধারণত দুই নম্বর যে ভুল করে থাকি বন্ধুরা সেটা হচ্ছে অতিমাত্রায় ব্যথানাশক ঔষধ সেবন করা কারণ যে কোনো মানুষ যদি অতিরিক্ত ব্যথানাশক ঔষধ সেবন করে তাহলে এই ব্যথানাশক ঔষধের প্রতিক্রিয়া এফেক্ট সরাসরি কিডনির উপরে পড়ে থাকে তো কোনো ব্যক্তি যদি দীর্ঘদিন অতিমাত্রায় অতিরিক্ত ব্যথানাশক ঔষধ সেবন করে থাকে তাহলে তার কিডনির কার্যক্ষমতা ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে এজন্য সামান্য ব্যথাতেই ব্যথানাশক ঔষধ সেবন করার থেকে বিরত থাকুন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী যে কোনো ঔষধ সেবন করুন তবে আপনার কিডনি সুস্থ থাকার সম্ভাবনা রয়েছে কিডনি নষ্ট হওয়ার কিডনির কার্যক্ষমতা নষ্ট হওয়ার তিন নম্বর যে ভুল হচ্ছে বন্ধুরা পর্যাপ্ত পানি পান না করা নিয়ম হচ্ছে একজন প্রাপ্ত বয়স্ক মানুষের দৈনিক আট থেকে দশ গ্লাস পানি পান করা কিন্তু অনেক সময় আমরা আলসেমির কারণে বা কাজের ব্যস্ততার কারণে পানি পান করার বিষয়টা ভুলে যায় আর কম পানি পান করার কারণে প্রয়োজনীয় মাত্রায় পানি পান না করার কারণে কিডনির উপর এর একটা প্রেসার তৈরি হয় কারণ কিডনির দায়িত্ব হচ্ছে আমাদের শরীর থেকে খারাপ টক্সিনগুলো খারাপ উপাদানগুলো পানির মাধ্যমে পেশাবের রাস্তা দিয়ে বের করে দেওয়া কিন্তু যদি আপনি নিয়মিত পর্যাপ্ত মাত্রায় পানি না পান করেন তাহলে আপনার শরীরে যে টক্সিনগুলো রয়েছে কিডনি সেগুলিকে পেশাবের রাস্তা দিয়ে বের করতে পারে না আর এই টক্সিনগুলা তখন আপনার কিডনির মধ্যেই থেকে যায় আর এই টক্সিনগুলা কিডনির মধ্যে থাকার দরুন আপনার কিডনির মারাত্মক ক্ষতি হয়ে থাকে এটা যদি দীর্ঘদিন চলতে থাকে আপনি দীর্ঘদিন যদি নিয়মিত পর্যাপ্ত মাত্রায় পানি পান না করেন তাহলে ধীরে ধীরে আপনার কিডনির কার্যক্ষমতা নষ্ট হয়ে যাবে তো বন্ধুরা একটু সতর্কতার সঙ্গে পানি পান করার প্রতি অবশ্যই মনোযোগী হবেন কিডনি নষ্ট হওয়ার চতুর্থ নম্বর যে ভুল আমরা করে থাকি বন্ধুরা সেটা হলো খাদ্যের সঙ্গে কাঁচা লবণ মিশ্রিত করা অনেক সময় দেখবেন আমরা খাদ্যের সঙ্গে কাঁচা লবণ মিশ্রিত করে খেয়ে থাকি অথচ এই কাঁচা লবণ খাদ্যের সঙ্গে মিশ্রিত করে খাওয়াটা কিডনির জন্য অত্যন্ত মারাত্মক ক্ষতিকর কারণ যখন আপনি যে কোনো খাবারের সঙ্গে কাঁচা লবণ খাবেন তখন কাঁচা লবণ এর মধ্যে একটা উপাদান থাকে সেটাকে বলা হয় সুডিয়াম তো কাঁচা লবণের সুডিয়াম উপাদান আপনার কিডনির মধ্যে অবশ্যই প্রবেশ করবে আর কিডনির মধ্যে যখন এই কাঁচা লবণের সুডিয়াম উপাদানটি প্রবেশ করে তখন এই সুডিয়াম উপাদানকে কিডনি ফিল্টার করতে পারে না আর এই সুডিয়াম উপাদানকে কিডনি ফিল্টার না করতে পারার কারণে অবশ্যই এটি আপনার কিডনির উপর একটি প্রেসার তৈরি করে যার দরুন আপনার কিডনি ধীরে ধীরে কার্যক্ষমতা হারিয়ে ফেলে তো অবশ্যই তরকারি তৈরি করার সময় বা যে কোনো খাবার তৈরি করার সময় আগে থেকেই লবণ ঠিকমতো হয়েছে কিনা এটা পরীক্ষা করে নেওয়া ভালো কারণ পরবর্তী সময়ে যদি আপনি কাঁচা লবণ খান তাহলে এটি যেমনভাবে কিডনির জন্য ক্ষতিকারক তেমনি ভাবে হার্টের জন্য ক্ষতিকারক এজন্য অতি সতর্কতার সঙ্গে খাবারের খাবারের মধ্যে থেকে বিরত মিশ্রিত কিডনি নষ্ট হওয়ার পঞ্চম নম্বর যে ভুল আমরা করে থাকি বন্ধুরা সেটা হচ্ছে পেশাবের প্রবল চাপ থাকা সত্ত্বেও আমরা পেশাবকে চেপে ধরে রাখা নিয়ম হচ্ছে যখনই আপনার প্রস্রাবের প্রয়োজন হবে সঙ্গে সঙ্গে প্রস্রাব করে নেওয়া কিন্তু অনেক সময় আলসেমির কারণে অথবা কোনো কাজের ব্যস্ততার কারণে পেশাবের প্রবল চাপ থাকা সত্ত্বেও আমরা প্রস্রাব না করে প্রস্রাবকে আমরা চেপে ধরে রাখি এটা কিন্তু আপনার কিডনির উপর মারাত্মক এক ধরনের প্রেসার তৈরি করে আর এই মারাত্মক প্রেসারের কারণে আপনার কিডনি কিন্তু তার কার্যক্ষমতা ধীরে ধীরে হারাতে থাকে এমনকি এক পর্যায়ে এই বদ অভ্যাসের কারণে আপনার কিডনির কার্যক্ষমতা নষ্ট হয়ে যাবে এমনকি আপনার কিডনি একেবারে ডিজেবল হয়ে যাবে বিকল হয়ে যাবে তো অবশ্যই যখনই আপনার প্রস্রাবের প্রয়োজন হবে ঠিক সময়ে প্রস্রাব করে নেবেন প্রস্রাবকে চেপে ধরে রাখবেন না কারণ এটি আপনার কিডনির জন্য অত্যন্ত ক্ষতিকারক তো বন্ধুরা কোন কোন ভুলের কারণে সাধারণত আমাদের কিডনির কার্যক্ষমতা হারায় আমাদের কিডনির কার্যক্ষমতা নষ্ট হয় এই সম্পর্কে কিছু তথ্য আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন এবং বেল আইকন প্রেস করুন যাতে নতুন নতুন ভিডিও মিস না করেন আর বন্ধুরা শারীরিক সুস্থতা বিষয়ক যে কোনো বিষয় জানতে কমেন্ট করে জানাতে পারেন অবশ্যই আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব সো বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন